আফ্রিকার নাগা আস্তা দিতাম না, ওরা বড় মাছ মিলতে আর সালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আপনারারে দুইটা রান্দা আমি দেখাইমু। একটা আন্নামুখী, আমরা সিলেটি দেখি আন্নামুখী মুখির মতো আর একটু ডিফারেন্ট মুখী, একটা শুটকি দি রান্দা আর রেড চিকেন, শক্ত চিকেন যেটা একটা আমরা সিলেটি আদা জামির খাই যান, আদা জামির দিয়া রান্দা আপনারা দেখাইমু। আমি আসলে মুখি বেকটন মাছ বাজার থেকে কিনিয়া আনিয়া আর বয়েল করিয়া চুলাইয়া ডিপ ফ্রিজে রাখিলিসলাম, আর আজকে রান্ধিলাম। এখন শুটকি দেখরা ফেয়ার শুটকি আমি ধুইয়া ভালো করে ক্লিন করিয়া আর এখন বয়েলও বুয়াই দিলাম। জাল দিলাম, তারপরে আটা গোসা এটা ফালাই দিলাম, ফালাইয়া খালি শুটকির শিরা রাখবো রাখিয়া দিলাম। শুটকি শিরা আন্নামুখি রান্ধার লাগে দেখান, শুকনতে জাল দিয়ে লইছি যে কাটা গোসা ইটা যাইত না করি, গোসা যাইত না করি চাকিলি রাম। গোসা রয়ে গেছে, এগুলো আরো একবার আমি ধুইয়া তারপরে দিলাই কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ। লবণ দিলাম আন্দাজ মতো, আমি একসাথে দিলাই ইসা ইসা মাছও একলগে আমি দিলাই জালো আর দিলাম উদাহরণ হলুদ, হলুদ এক চামচ আর মরিচ ডিমু এক চামচ অবশেষ, আর কিছু আমি শুটকি রান্ধার দিই না। জাল বুয়াই দিলাম, ফ্রাই গেছে ভালো করে মরিচ রসুন পেঁয়াজ, তারপরে শুক্তা ভালো করে জাল খাই দিছে। এখন আমি মুখি দিলাই আন্না মুখি, আস্তে আস্তে হয়ে নাগা গা শুকানো রাখিছি। এখন ঠান্ডার লাগে, ওই যতদিন একটু ঠান্ডা কম লাগে নাগাগুনি শক্ত হইলে খাই মানে আমরা। এখন একটা ভাড়া মানে উটকি দিতাম করি আন্নামুখি দি চুটকি রান্ধিয়া চুটকি দিবার লাগে মাশাল্লাহ। এখনো অনেক নাগা আফ্রিকান নাগা দিতাম আন্নামুখি, আস্তা দিতাম না, আস্তা দিলে জল হয়ে যাব। আমার গাছের নাগা আধা খান দিন
বেশি জাল খাওয়া যায় না। সিরা দিলাম আন্নামুখে, তো একটু সিরা ভালা লাগে। আন্নামুখে খেয়ে খেয়ে আধ দিঘা লাগিয়ে ওদের, বাট আমি ওই যে ডিপো রাখছিলাম যে কারণে যেমনি জাল খার এমনি ভিজিয়া জাল দিয়ে ওদের রানী আমি বাটিত লইছি, আলাইলে খুব মজা হয়েছে। আর এখন আমি ডেক বুয়াইছি যে শক্ত চিকেন আদা দামের দি রান্নার লাগি, এখন আমি তেল দিলাইছি বুয়াইয়া। আর এখন আমি ফয়লাব মেথি পাতা দি বাগার দিমু, মেথি পাতা দিলাম আমি, তিনটা হার্ড চিকেন বুনলাম, তো পরিমাণ একটু বেশি লাগবে। আমি এখন পেঁয়াজ সাইডটা বড় বড় খাটিয়া আর দিলাইলাম, আমি আসলে খাটা মশলা ইউজ করি আপনারা জানেন, ও দিলাইছি, দিয়া লবণ দিয়া গরম মশলা দিয়া আর গুঁড়িয়া দিমু, তো হিজি গেলে বাদে মুরগ দিলাইমু। আজকে আসলে আমি চামড়া সহ মুরগ আনছি, জ্বালাইয়া হইন, জ্বালাইয়া চামড়া সহ লাল চিকেন যে একটা শক্ত চিকেন একটা চামড়া সহ খাইতে মজা লাগে, তো এলাগে আজকে জ্বালাইয়া খাটাইয়া আনছি। এখন আমি চিকেন দিলাইরাম, আপনারা কইছি স্কিন সহজে চিকেন আনছি, একটা বাঁচতে অনেক সময় লাগছে, স্কিন সহ আনলে আসলে বেশি ক্লিন করা লাগে, অনেক সময় লাগাইয়া তো ক্লিন করিয়া বাঁচিয়া, তো দইয়া তিনটা তিনটা রাঁধিলি আর, তো মেমানো আইতা এরপরে হইতে রাঁধিলাই আদা দামির দি ভালো লাগে শক্ত চিকেন খাইতে, তো রাঁধি আর। স্লো গ্যাসও রাখি দিছিলাম, এখন চিকেনের সারা পানি আর হয়ে গেছে, দেখলাম তখন আমি আদা রসুন ব্লেন্ড করে দিয়ে রাখি। এখানে যেহেতু তিনটা শক্ত চিকেন রেড চিকেন লাগে, আমি তিন পিস দিলাম, এখন আমি মশলা দিলাম, দেখা
বাকর দিলাম দুই চামচ, আরও সামান্য দিব। হলুদ দিলাম এক চামচ দিয়ে আরও সামান্য দিব। আর ধরো আমি কারি পাউডার দিলাম এক চামচ, মরিচ দিলাম এক চামচ আরও সামান্য দিব। আর যে পাঁচফোড়ন আর জিরা একসাথে করিয়া তুই আমি লাগলাম। বাংলাদেশ থেকে আনছিলাম আদাজ, আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, তো এখন ভিজাইছি। আমি চিকেনও দিব, আর চিকেনও আদাজ আমি দিলে ভালো লাগে। পানি দিলাইলাম, পানি হয়ে গেছে, এখন আমার চিকেন হয়ে গেছে, এখন লামাই দিন। ওকে, দুইটা কারি রান্ধা দিলাম, আপনারা যদি ভালো লাগে তে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা প্লিজ। ওকে, ভালো থাকুক সব, সালামু আলাইকুম।